নমস্কার, আইবিএমএস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আইবিএমএস নিউজের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আইবিএমএস নিউজ। নিত্যনৈমিত্তিক খবরের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। টু মেগা প্রজেক্ট বাই রটারি এট পাথির প্রতিমা। প্রজেক্ট নাম্বার ওয়ান এ মেগা প্রজেক্ট জয়েন্টলি বাই রটারি Club of Kolkata Galaxy and Rotary Club of Kolkata Millennium was done at Pathir Pratima, Sundarban on 17th July 2021. Distribution 20 sewing machines to the underprivileged people to make them financially independent under Swarnibhar One District Grant Project for Community Economic Development. 18 sewing machines donated by Rotary Galaxy and Kolkata Millennium jointly. And two sewing machines donated by Rotary Club of Belbhadra Garden. The raw materials like thread, cloths, etc. also donated to the beneficiaries to start their works by Kharda Manan Welfare Society. Project number two, books donations at same place Pathir Pratima on same day 17th July 2021. Donation of books from class 1 to 10 to Mahindranagar Vidyasagar Smriti Sangha and Janmajoy Smriti Sangha, Dakshin Gopal Nagar Pathir Pratima jointly to enrich the organization's library to study underprivileged children in association with WWKRKMAA and Chaya Prakashini. Many social personalities like Rotarian Dr. Arun Kumar, Rotarian Lalita Kumari, Rotarian Gauri Sankar Das, Lipika Sen Chatterjee, Nilakanto Jana, Asit Punia, and others were present to grace the occasion. A special thanks to IPDG Sudeep Mukherjee, Rotarian Pradyuman Chaudhary, Rotarian Anand Kumar Sharma to make success this mega projects. The program was well organized by Kharda Manan Welfare Society and Janmajoy Smriti Sangha. The logistic support also provided by Kharda Manan Welfare Society. Thank you.
আপনারা যে এটা দিয়েছেন আমরা সত্যি খুব উপকৃত হয়েছি। এইবার এই উপকারটা তখনই কাজে লাগবে, সত্যিকারে এটা সমাজে এবং তোমাদের মধ্যে প্রতিফলিত হবে যখন তোমরা একদম নিজেরা স্বনির্ভর হবে। এই ক্লাবের যে দানটা সেটা সেদিনই সার্থক হবে যেদিন তোমরা নিজেদের পায়ে দাঁড়াবে, নিজেরা তৈরি করে জিনিস সেটা বাজারে গিয়ে পৌঁছবে। তো সেই জন্য তার জন্য তোমার মনে হয় কি পদক্ষেপ নেওয়া উচিত, আরো ভালো সেলাই করা, আরো কিন্তু আমরা মাল তৈরি করলাম, সেই মালটা যদি কলকাতা থেকে কেউ এসে নিয়ে যায় তাহলে আমাদের সেই চিন্তাটা থাকবে না যে এত মাল তৈরি করেছি আমরা সেটা বেচবো। এবার যদি কলকাতায় একটা মার্কেট তৈরি করে দেওয়া হলো, আসলে বড় আমরা একটা মার্কেট তৈরি করে দেওয়া হলো, রেগুলার তোমাদের থেকে সাপ্লাই, সেই ধৈর্য অক্ষমতাটা থাকবে না যে আমরা রেগুলার মানে পেশাগত ভাবে তোমরা সেইভাবে এগিয়ে যেতে পারবে? হ্যাঁ অবশ্যই, চেষ্টা বিশ্বাস আছে। দেখুন আমাদের বেঁচে থাকার জন্য আমাদের উন্নতম খেয়ে পরে থাকতে হলে আমাদের নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে। সো পরিবারে যা বাজার মূল্য যা বৃদ্ধি হয়েছে, পরিবারে একজন ইনকাম করে তাতে পাঁচজনের কোনো মতে চলবে না। সেখানে কি হবে, আমরা মহিলারা যেমন গ্রামে বাড়ির কাজবাজ করছি, বাড়ির কাজবাজের যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়টা দিয়ে যদি আমরা নিজেরা কিছু কাজ করি কিছুটা খুব উপার্জন করি, আমাদের ছেলে মেয়েদের পক্ষেও ভালো হবে, পরিবারটা কি হবে যে আস্তে আস্তে দাঁড়াতে পারবে। এটাই হচ্ছে তাহলে মানে নারীদের আত্মনির্ভর হওয়ার জন্য এটা একটা বিরাট পদক্ষেপ, এবং সেটা সার্থক হোক সেবক ওরা সার্থক হওয়ার পদে পথে এগিয়ে যাবে আমরা আশা করব। তাই তোমার নামটা নবনীতা গিরি, বলো তোমার কি অভিজ্ঞতা? সঙ্গে গ্যালারিং সেন্টারে এসে ভালোভাবে কাজ করেছি এবং মেশিনও পেয়েছি এবং আরো আনন্দের সাথে আমরা কাজ করবো, এবং ম্যামরা যদি আমাদের কোনো কাজ দেয় আরো ভালোভাবে ম্যামদের কাজ শিখিয়ে দেয়, ম্যামদের কাপড় পত্র দেবো আমরা এবং খুব আমরা আনন্দের সাথে পয়সা রোজগার করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা তোমাদের আত্মবিশ্বাস আজকে অনেক বাড়িয়ে দিল। মেশিনটা যখন হাতে নিলে তখন কিরকম মনে হলো, মানে যখন পাচ্ছো? খুব আনন্দ লাগছে, নিজে রোজগার করতে পারবো সেটাই আমাদের বড়। সেটা একটা স্বপ্ন এলো তাই তো, যে একটা নতুন স্বপ্ন দেখছো যে এবার আমাদের রোজগারের পথটা খুলে গেল মনে হলো তাই তো? এই উদ্দেশ্য নিয়েই কিন্তু সংস্থা তোমাদের হাতে তুলে দিয়েছে। তো তোমরা এমন ভাবে কাজটা শিখবে আশা করি যাতে এটা বাজারে গিয়ে পৌঁছতে পারে এবং তাতে তোমরা স্বনির্ভর হতে পারবে। আজকে অনেকগুলো যদি মেয়েরা একসঙ্গে এভাবে কাজগুলো করে যায় তাহলে মিলিত প্রচেষ্টায় গ্রামেরও তো একটা মাথা উঁচু করা ব্যাপার যে এই গ্রামে এতগুলো মেয়েদের উৎপাদিত জিনিসগুলো বাজারে পৌঁছে যাচ্ছে, সেদিন সেটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব গর্বের হবে তাই না? অনেকটাই গর্বের হবে, আমরা খুব আনন্দিত পেয়েছি, মানে আত্মনির্ভর হবে সেটা তোমাদের মনে মনে ইচ্ছে? হ্যাঁ ম্যাম, আমরা অনেকটাই আত্মনির্ভর হতে পেরে পারবো এই মেশিন দিয়ে। ঠিক আছে, অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, এগিয়ে যাও তোমাদের কাজে। ঠিক আছে, নমস্কার। রোটারি ক্লাব এবং মনন ওয়েলফেয়ার সোসাইটিকে সত্যি আমার এই প্রত্যন্ত গ্রামের দক্ষিণ গোপালনগর জন্মেঞ্জ স্মৃতি সংঘের পক্ষ থেকে প্রথমেই জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদ দিয়ে শেষ হবে না, এটা আমাদের কাছে একটি নতুন স্বপ্ন, কারণ এ স্বপ্ন আমাদের কোনোদিন ভাবিনি যে মানুষকে এত কম পয়সায় টেলারিং দিয়ে তাকে স্বনির্ভরের পথে নিয়ে যাব, কোনোদিন ভাবতেও পারেনি। সে ভাবনাটা শিখিয়েছে মনন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা আমাদের লিপিকা দি, যিনি আমাদের সবার দিদি, এবং দিদির মারফত দাদাকে পেলাম, আমাদের দিদিদের সুপর্ণা দিকেও পেলাম, স্যারকেও পেলাম, ডক্টর সাহেবকে পেলাম আমরা। তিনাদের নিয়ে আমাদের যে স্বপ্ন আমরা ভাবতেও পারি না যে 80 জন মহিলাকে নিয়ে এই যে প্রথম থেকে শুরু করেছিলাম কী করে কী কোথায় কী নিয়ে যাব, কিন্তু আমরা দেখছি আমাদের স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে মেশিন দিতে পেরেছি, ভাবতে অবাক লাগে। আগামী দিনে কৃষকদের জন্য কিছু একটা দেওয়ার জন্য স্বপ্ন দেখিয়েছে, জানি না আপনাদের আমাদের স্বপ্ন কত দূর যাবে। ওনারা যে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের স্বপ্ন সত্যি দেখতে ইচ্ছা হয়, যে স্বপ্ন দেখছি আগামী দিনে সেগুলো বাস্তব হবেই, স্বপ্ন দেখছি সেটা বাস্তব তো হবেই। সেই সঙ্গে জিনাদের পেয়েছি আমরা সত্যিই ধন্য,
এর চেয়ে আমাদের বেশি বলার কিছু আর নেই। আমাদের আমার সত্যি বাক মুগ্ধ হয়ে যাচ্ছে যে কি বলবো, আমার বাক মুগ্ধ হয়ে যাচ্ছে এই কারণে যে আমরা যেটা স্বপ্নে ভাবিনি সেটা কি করে হচ্ছে, বাস্তবে যেটা হয় আমরা প্রত্যন্ত গ্রামে ভাবতে পারিনি। তাই আমাদের এই স্বপ্ন সার্থক হোক ওনাদের প্রচেষ্টায় ওনাদের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ। আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ গোপালনগর গ্রামের জন্মেজয় স্মৃতিসংঘ। এখানে আমরা প্রায় এক বছর ধরে হরদহ মনন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মহিলাদের সেলাই ট্রেনিং সেন্টার চালিয়ে আসছি এই জন্মেজয় স্মৃতিসংঘের সহযোগিতায়। এখানে প্রত্যেক বছর প্রায় 80 জন করে শিখছে। আজকে দক্ষিণ গোপালনগরে রয়েছে একটি সেন্টার, উত্তর গোপালনগরে রয়েছে দুটি ট্রেনিং সেন্টার এবং মেয়েরা এই ছ মাস দুবারের ট্রেনিং প্রাপ্ত হলো। গত বছর লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের তরফ থেকেও অনেক সাহায্য করা হয়েছে। তো আজকে ওদের ট্রেনিং কমপ্লিট হলো, পরীক্ষাও নেওয়া হয়ে গিয়েছে। আজকে রোটারি ক্লাব অফ গ্যালাক্সি এবং রোটারি ক্লাব অফ বেলভেডিয়ার্স গার্ডেন থেকে মেশিন দেওয়া হয়েছে। টোটাল 20 জন বেনিফিশিয়ারিকে আমরা দিতে পেরেছি যারা সেলাই অলরেডি শিখে গেছে এবং ভবিষ্যতে এরা এই মেশিনের সাহায্যে বিভিন্ন রকম ওরা যা শিখেছে সেগুলো বানিয়ে নিজেরা নিজেদেরকে স্বনির্ভর করতে পারবে এবং ওদের পরিবারকে ওরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই অঞ্চল থেকে মোটামুটি 1000 জন মেয়েকে প্রশিক্ষণ দেব এবং তাদের মধ্যে থেকে 100 জন এরকমভাবে ট্রেনিং পাবে যারা হচ্ছে স্পেশালাইজেশন করবে যে কোনো বিষয় নিয়ে। তো আমাদের এই লক্ষ্যে আমরা আজকে যাদেরকে পেয়েছি রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি, তো আমি ডক্টর অরুণ কুমার রাজকেও বলবো যে বিভিন্ন দিক থেকে আপনারা পাশে থাকুন। আমরাও হরদহ মনন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এবং জন্মেজয় স্মৃতিসংঘের তরফ থেকে নীলকান্তবাবুর তরফ থেকে আজকে আমরা এটা আশা করব যে আমরা সবাই মিলেমিশে যদি এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার মনে হয় প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা অনেক উপকৃত হবে। এই সেলাই শেখানোর পাশাপাশি আজকে একটা নতুন করে প্রকল্প তৈরি করা হলো যে মন দিয়ে পড়ো এবং নিজে জীবনে নিজের পায়ে দাঁড়াও। তো এই পড়াশোনার জন্য আজকে ধরুন এই যে ঝড়গুলো হয়ে যাচ্ছে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত অনেকেই হয়েছে, অনেকের বাড়িঘর দোর ভেঙে যাওয়ার ফলে বইপত্রও চলে গেছে। এখন প্রত্যেকের হাতে বইপত্র এই বছরের মাঝামাঝি সময় দিয়ে দেওয়া সম্ভব নয়, তাই আমরা জন্মেজয় স্মৃতিসংঘের এখানে একটি সেট আমরা দিয়ে দিচ্ছি, আরেকটা আমরা পাথর প্রতিমারি আরেকটা ওটা মহেন্দ্রনগরে আমরা আরেকটা সেট দিয়ে দিচ্ছি, যার জন্য এই দাদাও এসছেন আজকে আমাদের কাছে। ওখানে একটি লাইব্রেরির জন্যই দেওয়া হচ্ছে যাতে এখানকার ছেলেমেয়েরা এসে প্রতিদিন পড়াশোনা করতে পারে এবং তাদের প্রয়োজনীয় তথ্যগুলো এই বইগুলো থেকে সংগ্রহ করতে পারে। আমাদের পরবর্তীকালে এই বইটা আমরা আরও বেশি করে দেব, যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা মানে এই পড়াশোনা সংক্রান্ত যে সামগ্রীগুলোর প্রয়োজন হবে সেগুলো চেষ্টা করব দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, আপনারা সহযোগিতা করুন, আমরা আরও অনেক বেশি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারব। ধন্যবাদ। আজকে এই পাথর প্রতিমা ব্লকে আমরা দক্ষিণ গোপালনগর এসে ওমেন এম্পাওয়ারমেন্টে একটা স্টেপ এগিয়ে গেছি। এখানে সুইন মেশিন ডিস্ট্রিবিউশন ক্যাম্পেইন, রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ও রোটারি ক্লাব অফ কলকাতা মিলেনিয়াম পক্ষে দিকে কোঅর্ডিনেশন হরদহ মনন ওয়েলফেয়ার সোসাইটি লিপকা সেন চ্যাটার্জির মাধ্যমে আমরা আজকে রোটারি ক্লাব অফ কলকাতা মিলেনিয়াম পক্ষে দিকে কোনো পদাধিকারী আসলো না, আজকে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর কিছু প্রোগ্রাম ছিল, আমরা গ্যালাক্সি তরফ পক্ষে এসেছি আর আজকে দুটো মেগা প্রজেক্ট হলো, অত্যন্ত খুশি অত্যন্ত গর্বের বিষয়। ফার্স্ট যা এখান ওমেন এম্পাওয়ারমেন্টে ওমেন সেলফ এমপ্লয়মেন্ট জন্যে আর ওমেন যে ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ আছেন ইকোনমিক্যালি চ্যালেঞ্জ আছে ওনার সেলফ নির্ভর করার জন্যে একটা সুইং মেশিন ডিস্ট্রিবিউশন করা হলো। আর সেকেন্ড এখান জন্মজয় স্মৃতিসংঘ আর বিদ্যাসাগর স্মৃতি পাঠাগার লাইব্রেরিকে কিতাব ডোনেট হয়ে ডোনেট করা হলো যে এখানে লাইব্রেরিকে ইনরিচ করবে। এখানে যা লোকালিটি আন্ডার প্রিভিলেজ ছেলে মেয়ে আছে
ওইটা সুযোগ পাবেন আর বি পরবর্তীকালে অনেক চিন্তা ভাবনা আছে সাথ মে আমরা কিছু আর সিদ্ধান্ত নিচ্ছি সেলাই মেশিন পড়ে আর কিছু যে এখানে ওয়েলফেয়ার স্কিম আছে ওইটা সঙ্গে এখানে লোকালিটিকে এখানে মানুষকে জোড়ব তাকি এই বিকাশে ডেভেলপমেন্টে পথে এগিয়ে যাবেন আর আমরা আবার একবার ফির এখান দিকে সবই লোককে একবার হার্দিক ধন্যবাদ দিচ্ছি হার্দিক শুভকামনা করছি আর সবকে বলছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা আবার আসব আর আপনার যা দরকার আছে ওইটা যথাশীর যথাসম্ভব কম সেট সম্পর্কে একটু বলুন আমরা এখান দিকে এসে একটা ডিমান্ড এরাইজ হয়েছে কি এখানে এগ্রিকালচার পারপাস দিকে টুলু পাম্প লাগবে যে ভাইটাল রিকোয়ারমেন্ট আমরা একটা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়ে যাচ্ছি কি রোটারি ক্লাব পক্ষে দিকে আমরা 100 টুলু পাম্প ব্যবস্থা করা একটা প্রয়াস করব আর আশাই নেই পূর্ণ বিশ্বাস আছে যে আমরা সফল হব আমরা এখান থেকে যত বেনিফিশিয়ারি আছে ওনার লিস্ট লাগবে নাম মোবাইল নম্বর আর আধার কার্ড নম্বর ওইটা আপনার যথাশীঘ্র তাড়াতাড়ি লিপকা দিকে জমা করে দেবেন লিপকা দিয়ে মাধ্যমে রোটারি ক্লাবে পৌঁছে যাবে তাড়াতাড়ি প্রসেস হয়ে যাবে আর আপনার টুলু পাম্প 100 টুলু পাম্প আমরা এখানে সাপ্লাই দিতে পারি তারপরে আর চিন্তা ভাবনা যে একটা রিকোয়ারমেন্ট আসছে সোলার লাইট আর এই সেলাই মেশিনে কন্টিনিউটি করা ট্রেনিং যা লোক করছে ওনার সার্টিফিকেট দেওয়া পড়ে রেগুলার ইনকাম একটা সোর্সে আমরা চিন্তা ভাবনা আছে কিভাবে এনা মানে এনার লেবারকে মার্কেটকে বেনিফিট সঙ্গে জোড়া যায় তাকি রেগুলার ইনকাম এটা পান আর বরাবর এটা নন স্টপ যে প্রোগ্রাম যা লিপকা দিয়ে চালু করেছে নন স্টপ চলুক আর যে হাজার মহিলাকে এনার টার্গেট আছে হাজার মহিলা এতাশীর তাড়াতাড়ি কমপ্লিট করে আবার অন্য লোকালিটি অন্য ক্ষেত্রের দিকে অঞ্চত্তর দিকে সব মহিলাকে এম্পাওয়ার্ড করা আমরা আর একটা চিন্তা ভাবনা আছে হেলথ চেক আপ ক্যাম্পের মধ্যে যে লেডিজ অ্যাওয়ারনেস যে এনার বিমারি অনেক হয়ে যে লেডিজ সচেতন থাকে না তো আমরা আজকে এখানে এসে আমরা একটা ইয়ে লাগছে